হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি একটা রেসিপি নিয়ে, আলু পটল চিংড়ি। তো চলো চিংড়ি মাছটাকে আগে ভাজা ভাজা করে নিই। করে নিয়ে এই যে পটলটাকেও ভেজে নিয়েছি হলুদ নুন দিয়ে, তারপর আলুটাকেও ভেজে নিয়েছি হলুদ নুন দিয়ে। পটল আলু একসাথে ভাজা কমপ্লিট। এদিকে মশলা কষানো কষাচ্ছি, দেখো তো ওদিকে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে আগে তেলে ভাজা ভাজা করে নিলাম। আর ফোড়ন দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা। এদিকে দেখো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একটু কম ছিল বলে আমি কমই দিলাম, তোমরা পরিমাণ মতো দেবে। তো এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তো নাড়াচাড়া করে, ও একটু হলুদ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছাড়বে। তো এ দেখো, তো ভালো করে আমি মশলা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত একদম মিডিয়াম টু লো ফ্লেমে দেবে, লো টু মিডিয়াম ফ্লেম বা মিডিয়াম টু লো যাই বলে না কেন, মিডিয়াম ফ্লেমে দিয়ে একদম মশলাটাকে কষাতে হবে। তো এ দেখো মশলা কষানোর পর আমি আলু পটল ভাজাটা দিয়ে দিয়েছি, আর আলু পটল দিয়েও আমি কয়েক মিনিট বেশ খানিকক্ষণ ধরে লো ফ্লেমে কষাবো। তো কষানোর পর জল দিয়ে একটু ফোটাতে দেবো, বেশি জল দেবো না কারণ গ্রেভি গ্রেভি করবো। তো এ দেখো জল দিয়ে আমি ফোটাতে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত আলু আর পটলটা সেদ্ধ হয়ে যায়। তো আলু আর পটলটা একটু সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো এ দেখো ভাগ করে নিয়েছি, যাদেরকে দেবো আর আমার। তো রেসিপিটি কেমন লাগলো তোমরা জানিও, আর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।